স্টুডেন্ট আজকে ক্লাস সিক্স এর জিকে 48-49 নিয়ে আলোচনা করা হবে। 48 ফার্স্ট এড, এখানে হচ্ছে এ পার্সন ইজ ব্লিডিং প্রোফিউসলি। ফার্স্ট আছে ওয়াজ দ্য স্কিন অ্যারাউন্ড দ্য কাট উইথ অ্যান অ্যান্টিসেপ্টিক সলিউশন অ্যান্ড ক্লিন রানিং ওয়াটার ইউজিং কটন। এখানে আনসারটা হবে ওয়াজ দ্য স্কিন অ্যারাউন্ড দ্য কাট উইথ অ্যান্টিসেপ্টিক সলিউশন অ্যান্ড ক্লিন রানিং ওয়াটার ইউজিং কটন। তারপরে আছে টু নাম্বারে, এ পার্সন ইজ বিটেন বাই এ ডগ। ওয়াজ আ উড থ্রটলি উইথ রানিং ওয়াটার অ্যান্ড কভার ইট উইথ এ ক্লিন ড্রেসিং। সাম ওয়ান হ্যাজ ফেন্ট স্পিঙ্কলিং ওয়াটার টু হিজ ফেস অ্যান্ড হিড এ ফরজিন পার্টিকল দ্য এন্ট্রিড ইউর ফ্রেন্ডস আইস ওয়াইল প্লেয়িং ইন দ্য পার্ক রাভ হিজ আইস ইউজ কটন সার্ভ টু ক্লথ টু রিমুভ দ্য পার্টিকলস রিন্স দ্য আই জেন্টলি টু লেন্থ দ্য অবজেক্ট ফ্লাস আউট ইউ হ্যাভ স্পানিশড ইউর ফুড ওয়াইল প্লেয়িং ফুটবল ইন স্কুল স্টার্ট ক্রাইং ইন পেন অ্যাপ্লাই আইস প্যাক অ্যান্ড মাস্কুলার রিলেকশন রান টু দ্য ইনফার্মলি ইন ইউর স্কুল। তাহলে ফাইভেরটা হবে বি। এরপরে বি নাম্বারে আছে, আমার্স মাদার ব্রান্ড দ্য ফিঙ্গার ওয়াইল সি ওয়াজ পুরিং কফি অব দ্য গেস্ট হার সুড আমান ট্রিট দ্য বান্ড পুট দ্য স্টেটমেন্ট ইন দ্য কারেক্ট অর্ডার। এখানে আমনের মাদারের আঙুল পুড়ে গেছে এবং কীভাবে তুমি সেই ট্রিটমেন্ট করবে সেটা এখানে বলা হয়েছে। এখানে 1, 2, 3, 4 করে দেওয়া আছে কিন্তু এলোমেলো শব্দ হিসাবে দেওয়া আছে, সেটাকে আমাদের সাজিয়ে লিখতে হবে। ফার্স্টে হবে রিমুভ ওয়াচ ব্যান্ডেজ রিংস এসেট্রা দ্যাট মে কজ ডিসকমফোর্ট। টু হবে ডিপ দ্য বার্ন পার্ট ইন কোল্ড ওয়াটার টু রিলিভ পেন। থ্রি নাম্বারে হবে অ্যাপ্লাই এ বার্ন অয়েন্টমেন্ট অন দ্য এফেক্ট এরিয়া। ফোর নাম্বারে হবে কভার দ্য ওয়ান্ড উইথ অ্যান চিপস ব্যান্ডেজ। তাহলে এই পদ্ধতির মাধ্যমে কোনো ব্যক্তির যদি কিছু জায়গা পুড়ে যায় তাহলে আমরা এই পদ্ধতির মাধ্যমে তাকে কী করতে পারি, ফার্স্ট এড করতে পারি। এরপরে আসছে 49 আইডেন্টিফিকেশন কার্ড। আমাদের কিছু কিছু আইডেন্টিফিকেশন কার্ড আছে, তার মধ্যে কিছু কিছু এখানে দেওয়া আছে, যেমন পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, এগুলো হলো আমাদের আইডেন্টিফিকেশন কার্ড। পাসপোর্ট, ইট ইজ এ ফর্মাল ডকুমেন্টস অফ সার্টিফিকেট ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট আইডেন্টিফিকেশন এ ট্রাভেলার ইজ এ সিটিজেন অর ন্যাশনাল উইথ রাইট টু প্রোটেকশন ওয়াইল অ্যাব্রড অ্যান্ড রাইট টু রিটার্ন টু ইন্ডিয়া। আমরা যদি আমাদের ভারতবর্ষের বাইরে কোথাও গেলে আমরা কি করি, এই পাসপোর্টটাকে ব্যবহার করে থাকি। এরপরে আসছে ভোটার আইডি কার্ড। দ্য ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড ইজ ইস্যুড বাই দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। আমাদের আমরা যখন ভোট দান করতে যাব তখন আমাদের পরিচয় দিতে হয় এবং এই ভোটার আইডি কার্ডের মাধ্যমে আমরা সেটা দেখাতে পারি এবং তার মাধ্যমে আমরা বিভিন্ন ইলেকশনে গিয়ে আমরা ভোট দান করতে পারি। এরপরে আসছে ড্রাইভিং লাইসেন্স, ইজ অ্যান অফিসিয়াল ডকুমেন্ট সার্টিফিকেট দ্যাট এ হোল্ডার ইজ সিচুয়েটেবল কোয়ালিট দ্য ড্রাইভার ইন মোটর ভেসিকেল অফ ভেসিকেলস। দ্বারা যারা বিভিন্ন ধরনের গাড়ি চালায় তাদের জন্য এই ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করতে হয় এবং সরকারের কাছে এই ড্রাইভিং লাইসেন্স তাদের দেখাবার জন্য ড্রাইভিং লাইসেন্স করতে হয়। এবং আমি আজকে 48-49 তোমাদের পড়িয়ে দিলাম। নেক্সট ক্লাসে আরও যে বিভিন্ন ধরনের চ্যাপ্টার আছে সেগুলো তোমাদের পড়িয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ অল স্টুডেন্ট।